বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছেলেকে হঠাৎ কেন গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ? শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি বিলাসবহুল প্রমোদতরীতে অভিযান চালিয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান সহ দশজনকে আটক করে এনসিবির কর্মকর্তারা। তাদের অভিযোগ, সেখানে মাদক পার্টি চলছিল। আটক হওয়া সেই দশজনের মধ্যে আছে শাহরুখ পুত্র। প্রমোদতরীর সেই পার্টিতে নিষিদ্ধ মাদক ব্যবহারের খবর পেয়ে সেখানে ছদ্মবেশে হানা দেয় এনসিবির কর্মকর্তারা। বলিউড বাদশাহ শাহরুখ খানের সম্পত্তির হিসাব হয়তো হাতে গুনে শেষ করা সম্ভব হবে না। সচেতন নাগরিকগণ বলছেন, বিত্তশালী পরিবারের ছেলেমেয়েরা বিভিন্ন পার্টির নামে মাদক সেবন সহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। দর্শক, এই কথাটির সাথে আপনি কি একমত পোষণ করছেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভারতীয় স্থানীয় সংবাদ মাধ্যমকে এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ে এক বিবৃতিতে জানিয়েছেন, বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। দক্ষিণ মুম্বাইয়ের বলার্ড স্টেটস অফিসে আছে আরিয়ান। শনিবার রাতে এনসিবির কর্মকর্তারা একটি প্রমোদতরীতে চলা পার্টিতে হানা দেয়। সেখানে ছিল শাহরুখ পুত্র আরিয়ান। যাত্রীর ছদ্মবেশে কর্ডিলিয়ার নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে অভিযান চালান এনসিবির গোয়েন্দারা। সেই পার্টিতে অনেকেই যখন নেশায় বোধ, তখনই তাদের হাতে নাতে ধরে ফেলে তারা। বাজেয়াপ্ত করা হয় কোকেন, হাশিস, এমডিএমের মতো মাদক। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত্রের মৃত্যুর পরে বলিউডে মাদক কাণ্ড নিয়ে বেশ সক্রিয় এনসিবি। বেশ কিছুদিন কারাগারেও ছিলেন রিয়া চক্রবর্তী। মাদক কাণ্ডে বলিউডের আরও নাম করা অভিনেতা অভিনেত্রীর নামও জড়িয়েছে।